हेलो व्यूअर्स, वेलकम टू रंजन्स किचन। आज के आरेकटा मजादार रेसिपी निये आमी चले एसेछि आपनादेर काछे। गरमे दूध केटे जावाटा एकटा बड़ो समस्या। आज के आमी सेई काटा दूधे की करे होममेड गोलाप जामुन बनानो जाय सेटा देखिये नेब। ताहले दूध केटे गेले चिंता ना करे चटपट बानिये फेलुन एई होममेड गोलाप जामुन। तार आगे যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন কোনো রেসিপি আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন ফাটা দুধে খানিকটা লেবুর রস মিশিয়ে দুধটাকে আরো ভালো করে ফাটিয়ে নিলাম। এরপরে 2-3 মিনিট রাখার পরে দেখুন দুধটা সম্পূর্ণ ফেটে গেছে। এবারে একটা পরিষ্কার আর নরম কাপড় নিয়ে ছানাটাকে আমরা ছেঁকে দিলাম। ছানা ছেঁকে নেওয়ার পরে 2 ঘন্টা জল ঝরাতে দিলাম। তারপরে আমরা একটা তালাতে ছানাটাকে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে ফেললাম। খানিকটা মেখে নিয়ে তাতে 1 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ চিনি আর 1 চামচ ময়দা মিশিয়ে তার সাথে 1/4 চামচ মতো বেকিং সোডা মেশালাম। আমার এখানে 1/2 লিটার দুধ ছিল। 1/2 লিটার দুধে যেটুকুনি ছানা হয় সেগুলো দিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে নিয়ে দেখুন আমরা একটা ভালো করে বাইন্ড করে নিয়েছি। এরপরে এটাকে আরেকটু মেখে নিতে হবে। দু 3 মিনিট মাখার পরে এর ভেতরে আমি অল্প একটু ফুড কালার মেশাচ্ছি। ফুড কালারটা মেশানোর একটাই কারণ, এটা দেখতে একটু সুন্দর হয়। গোলাপ জামুনের ভেতরে যদি ইয়েলো কালারটা পাওয়া যায় তাহলে এটা দেখতে আরো ভালো লাগে। দেখুন আমাদের ময়দাটা ছানাটা কি সুন্দর মাখা হয়েছে। এরপরে ছানাটাকে রেস্ট করতে দিয়ে আমি রসটাকে বানিয়ে দেব। তার জন্য 1 কাপ জলে 2 কাপ চিনি মিশিয়ে ভালো করে ফুটতে দিলাম। এটা কোনো একতার বা দুতার বিশিষ্ট রস করতে হবে না। অল্প একটু ফুটে এলো, চটচটে হয়ে গেলে একটা ছোট এলাচ দিয়ে দিলাম একটু অ্যারোমার জন্য। খানিকটা ফুটে এলে উপর থেকে আমি একটা লেবু, 1 চামচ লেবু রস দিয়ে দিলাম যাতে এটা ক্রিস্টালাইজ না হয়। এরপরে ছানাটাকে আমরা ছোট ছোট টুকরে ভাগ করে নিয়ে এক একটা টুকরো নিয়ে হাতে চেপে চেপে ক্র্যাকলে স্মুথ বল বানিয়ে নিলাম। দেখুন আমি যেভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানাচ্ছি এরকম প্রত্যেকটা বলস আপনারা বানিয়ে নিন। হাতে সামান্য প্রেস করে হাতের চেটো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলসগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য একটা কড়াতে কুকিং অয়েল আর অল্প 2 চামচ ঘি নিয়ে ভালো করে জ্বালিয়ে তাতে বলসগুলো দিয়ে দিচ্ছি। বলসগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর লো ফ্লেমে ভালো করে বলসগুলো এদিক ওদিক করিয়ে চারপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন আমি যেভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সেভাবে ভেজে নেওয়ার পরে আমি বলসগুলোকে তুলে নেব। বলসগুলো অবশ্যই সিমে করে ভাজতে হবে যাতে ভেতরটাও কাঁচা না থাকে। এরপরে বলসগুলো তুলে নিয়ে
আমরা গরম রসের ভেতরে বলসগুলোকে দিয়ে দিচ্ছি আর গরম রসটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট ফোটানোর পরে দেখুন গোলাপ জামুনগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে এই সময় কিন্তু গোলাপ জামুনগুলো খাওয়া যাবে না আরো 2 ঘন্টা গ্যাস বন্ধ করে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা ভেজাবার পরে দেখো আমাদের গোলাপ জামুন রেডি কি দেখে লোভ লাগছে তো আপনারাও এবার দুধ ফেটে গেলে কোনো চিন্তা না করে ঝটপট বানিয়ে নেবেন হোমমেড গোলাপ জামুন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন নতুন যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা কমপ্লিট দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভালো থাকবেন বাই